Despite significant progress of sanitation coverage in Bangladesh, due to malurbanization and highly growing population size, sludge management resulting in surface water contamination is now a big challenge. Absence of safe fecal emptying, transportation, dumping, and treatment mechanisms, the sludge is returned to surface water and destroys the progress achieved by increased sanitation coverage. In all unplanned urban settings, including the capital city, the manual sweepers without awareness dump sludge into untreated waterways and open drains, causing alarming health risk to all. আমরা যখন ট্যাঙ্কি ঢাকনাটা খুলি তখন হলো আমাদের একটা গ্যাস আছে গ্যাসটা নাকে মুখে লাগে তো আমাদের স্কিনে নষ্ট হয় হাত পায়ে কত সময় পচরা ঘাউ ঘষ হয় এগুলো খুব সারতে খুব সময় লাগে এবং এই ট্যাঙ্কির ভিতরে কত সময় নামে কাজ করা লাগে ওই কাজকুজ ব্লেড ট্লেড থাকে বিষাক্ত জিনিস থাকে যেটা কাটলে আর আমাকে সারতে খুব কষ্ট হয় অনেক সময় লাগে এই পচরা পুচরা রক্ষার জন্য এটা প্রতিরোধ করার জন্য কোনো কিছু ব্যবস্থাও নেই আমাদের আমাদেরকে যেভাবে সুইপার এটা নিকৃষ্ট জাত নিকৃষ্ট ধরনের ভাবে আমাদেরকে দেখা হয় যদি ঠিকমতো পয়ঃবর্জ্য নিষ্কাশন না হয় তাহলে পানিবাহিত কতগুলি মারাত্মক রোগে আমরা আক্রান্ত হতে পারি যেমন টাইফয়েড জন্ডিস ডায়রিয়া এবং অন্যান্য ভাইরাল হেপাটাইটিস যেটা এগুলো কিন্তু পানির মাধ্যমে হয় পৃথিবীর অন্যান্য উন্নত শহরে যেভাবে আধুনিক পদ্ধতিতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করা হয় ঠিক সেই পদ্ধতিতে বাংলাদেশের পৌরসভায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করা না হলে ওদের ভবিষ্যতে ব্যাপক পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে আমি মনে করি এই বিশাল জনসংখ্যার বিপুল পরিমাণ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি সুস্পষ্ট আইন বা বিধি থাকা প্রয়োজন 2003 থেকে যাতে স্যানিটেশনের আওতায় বেশি মানুষকে আনা যায় সেই প্রচেষ্টা নেওয়া হয়েছে এখন আমরা বলতে পারি যে ওপেন ডেফিকেশন বাংলাদেশে 34% থেকে 3% এসেছে এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের দেশে যেসব টেকনোলজি ইউজ করা হয় তার ভিতরে পিট ল্যাট্রিন এবং সেপটিক ট্যাঙ্কি বেশি ঢাকা শহরে 20% এরিয়া সুয়ারেজ আওতায় আছে সেই 20%-এর ভিতরে হয়তো 30% লোক বসবাস করে বাকি 70% লোক আইদার সেপটিক ট্যাঙ্ক অথবা পিট ল্যাট্রিনের উপর নির্ভরশীল ঢাকা শহর বাদ দিয়ে যদি সেকেন্ডারি টাউনে সেখানে স্যানিটেশনের অবস্থা আরও খারাপ সেখানে কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই সেখানেও ওই সেপটিক ট্যাঙ্ক এবং পিট ল্যাট্রিনই একমাত্র ভরসা এবং সেই সেপটিক ট্যাঙ্ক এবং পিট ল্যাট্রিন মাঝে মাঝে ডিসলাজিং করার দরকার হয় যদিও এটা পার্শিয়ালি ফেকাল ম্যাটারগুলো ডিকম্পোজ করে এবং সেপটিক ট্যাঙ্কের ভিতরে রিটেইন করে কিন্তু কমপ্লিট ট্রিটমেন্ট এখানে কখনো হয় না সেই জন্য যখন স্লাজটাকে আমরা রিমুভ করতে চাই তখন এখানে কিছু রস ফেকাল ম্যাটার থাকে অ্যাজ ওয়েল অ্যাজ কিছু পার্শিয়ালি ডিকম্পোজ ফেকাল ম্যাটার থাকে তো এগুলোকে ডিসপোজ অফ করা একটা বড় প্রবলেম আমরা ফরিদপুর পৌরসভায় শহর উন্নয়ন পরিকল্পনা অংশ হিসেবে সমন্বিত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন করেছি ইতিপূর্বে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের খুব একটা বেশি ধারণা ছিল না পয়বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য 2008 সাল থেকে ফরিদপুর পৌরসভা এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন যৌথ উদ্যোগে কাজ করে যাচ্ছে 25 বছর ধরে দারিদ্র দূরীকরণের জন্য টেকসই প্রযুক্তি কিভাবে দরিদ্র মানুষের উপকারে আসবে সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি পানি পয় নিষ্কাশন বর্জ্য ব্যবস্থাপনা ও হাইজিন ব্যবহার উন্নয়নের জন্য আমাদের একটি বিশেষ প্রোগ্রাম আছে গত 2008 সাল থেকে আমরা ফরিদপুর পৌরসভায় কাজ শুরু করেছি এই সেক্টরে পরবর্তীতে 2010 থেকে 2014 সাল পর্যন্ত এই কাজের সাথে ওয়াটার এইডের সম্পৃক্ত হয় এবং একটি অ্যাকশন রিসার্চের মাধ্যমে ফরিদপুরের স্থানীয় পরিবেশ উপযোগী ট্রিটমেন্ট অপশন বাছাই করতে পেরেছি একই ধারাবাহিকতায় ফরিদপুর পৌরসভার সকল নাগরিকদের জন্য মার্চ 2014 সাল থেকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ইউকে এইডের যৌথ আর্থিক সহযোগিতায় বর্তমানে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর সাস্টেনেবল স্লাজ ম্যানেজমেন্ট সার্ভিস ইন ফরিদপুর শীর্ষক গবেষণা প্রকল্পটি বাস্তবায়ন করেছি One of the important component of our urban program is beyond latrine or total sanitation or something is about the ODA plus. And under that initiative, we have supported Faridpur municipality to develop a city scale improved faecal sludge management services where
both Faridpur municipality, private sectors, local development partners, peat emptiers group, they will be working in a very coordinated way and in a one kind of the public-private partnership. Sludge management take kibhabe amra commercially korte pari ebong eta arthonitik bhabe shashroi poddhotite kora jay to eta korte je amra dekhlam je ekta elaborate study dorkar amra char pas dhoroner study kore je assessment ta korar chesta korechi je ekta holo poribar bhittik shekhane amra pray 700 poribar duibochoyaner madhyome নির্ধারণ করে বিস্তারিত একটা প্রশ্নমালার মাধ্যমে আমরা অ্যাসেস করার চেষ্টা করেছি। মূল উদ্দেশ্য ছিল যে এই পরিবারগুলো পয় নিষ্কাশনের ব্যবস্থাটা কীভাবে করে এটা একটা, আর একটা হলো যে আমরা যদি একটা উন্নত প্রযুক্তিতে যেতে চাই সেটি তারা কেমন করে গ্রহণ করবে এবং সেই উন্নত প্রযুক্তিটা নেয়ার ক্ষেত্রে তারা কোনো অতিরিক্ত খরচ করতে রাজি আছে কিনা। এছাড়া শহরের বিভিন্ন স্টেক হোল্ডার আছে, যেমন মিউনিসিপ্যালিটি আছে আর স্লাজ ম্যানেজমেন্টের সাথে জড়িত কিছু লোক আছে, বিজনেস কমিউনিটি আছে যারা বিভিন্ন বাজারগুলো পরিচালনা করে, কিছু এডুকেশনাল ইনস্টিটিউশনস আছে, এই ধরনের বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়েও আমরা স্টাডিটা করেছি ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে। আমাদের পলিসিগুলো কী কী আছে পলিসি রিভিউ আমরা করেছি। এছাড়া যারা ব্যবস্থাপনার সাথে জড়িত আছে, যেমন ফরিদপুর মিউনিসিপ্যালিটি, তাদের স্ট্রেংথ কতখানি আছে, তাদের দৃষ্টিভঙ্গি কী আছে, তাদের বর্তমান ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত আছে তারা কতখানি এখানে অ্যাফোর্ড দিতে পারছে এবং তাদের বর্তমান টেকনোলজি কি উন্নত টেকনোলজি দিতে পারলে তারা কতখানি এটাকে নিতে পারবে, এইসব বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো আমরা স্টাডি করে দেখেছি। পৌরসভা বার্ষিকের পয় বর্জ্য ব্যবস্থাপন সেবা দেওয়ার জন্য দুইটা গ্রুপ আছে, একটা হলো ব্যক্তিগত আর একটা পৌরসভার মাধ্যমে। তা পৌরসভার মাধ্যমে যে সেবাটা হয় সেটা হলো ময়লা গাড়িতে করিয়ে সে তারা যে কোনো নির্দিষ্ট স্থানে ফেলার চেষ্টা করে, আর যারা নেই প্রাইভেট করে তারা যত্রতত্র সেখানে সেখানে ময়লা ফেলে এবং ড্রেনের ভিতরে ফেলে। আরেকটা বড় সমস্যা হলো আমাদের কোনো ডাম্পিং গ্রাউন্ড না থাকার কারণে বিভিন্ন জায়গায় মল ফেলতে হয় এবং নালা নর্দমা এগুলো ফেলে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়। আমরা বুঝেও কিন্তু কাজ করতে পারতেছি না। বহুদিন যাবত আমরা এই সেবা দিয়ে আসতেছি কিন্তু আমাদের তেমন একটা শিক্ষা ছিল না। প্র্যাকটিক্যাল অ্যাকশন আমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে এবং আমাদের কিছু মাল ম্যাটেরিয়ালস ভেগুটেক মেশিনও সরবরাহ করে। পৌরবাসীদের চাহিদার তুলনায় সেটা অপ্রতুল। আমরা প্র্যাকটিক্যাল অ্যাকশন থেকে ট্রেনিং পাওয়ার পর এই যে হাত মোজা, নাক গ্লোব, জুতা এসব পরে আমাদের কাজ করতে খুব ভালো লাগে এবং সতর্ক থাকি আমরা, আমাদের গায়ে ময়লা টয়লা ভরে না। যে পৌরসভার গাড়িটা দিয়ে ফরিদপুর পুরাংশই কাজ হয় কিন্তু আমরা কাজ করে কুলাইতে পারি না কারণ গাড়ি ছোট, এক জায়গায় একদিনের উপরে আর যাওয়া যায় না। আমার স্কুল সংলগ্ন বাথরুম, এটা অনেক সময় এমন হয় যে আমাদের যাতায়াত খুব সমস্যা হয়। বর্ষার সময় দেখা যায় যে এটা ভৈরা অনেক পানি হয়, এটার পরিষ্কারের কোনো ব্যবস্থা নাই। বাচ্চা কাচ্চা ভালোভাবে স্কুল আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য এটা একটা সুন্দর ব্যবস্থা করা প্রয়োজন। আমরা বস্তি বাসী গরিব মানুষ, আমাদের মূল্যায়ন করে না বা আমাদের সময়ের দাম দেয় না। আজ আসেন কাল আসেন পরশু দিন পরে সুইপার পড়ে গেলে সুইপার অনেক টাকা চায়। সুইপার এখন যখন রাত্রে যাবো পরে আপনাকে থাক করে সেগুলো পরে আপনার তো 500,000 টাকা দিয়ে কাঁচা ল্যাট্রিন বসাই নি, তখন ওটা ব্যবহার করি, পরে যখন বর্ষা আসে বর্ষায় পানিতে ধুয়ে নিয়ে যায় পরিষ্কার। এখানে ট্যাঙ্কি ভরে গেলে যখন নাকি ফেলবো আশপাশের লোকজন এটাকে ভালোভাবে দেখে না, দুর্গন্ধ ছড়ায়, ফেলার জায়গা নাই, ফেলতে হলে মাঝরাতে ফেলতে হয়। আবার যাদের দিয়ে ফেলবো আমরা কাজটা করাবো তাদের ঠিক মতো কন্ট্যাক্ট করে পাওয়া যায় না বা দূরে কোথাও ফেলতে গেলে তারপরে তারা বিভিন্ন রকম বকশিস দাবি করে, আবার সময় মতো তাদের পাওয়াও যায় না। এই মোটামুটি এই সমস্যাগুলো হয় আর কি। আমাদের ফরিদপুরে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার সিচুয়েশন অ্যানালাইসিস করতে গিয়ে আমরা শহরের পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত সমস্যাগুলোকে চার ভাগে বিভক্ত করি, যেমন কন্টেইনমেন্ট সম্পর্কিত সমস্যা, কালেকশন এবং ট্রান্সপোর্টেশন সম্পর্কিত সমস্যা, ডিসপোজাল এবং ট্রিটমেন্ট সম্পর্কিত সমস্যা এবং সর্বোপরি জাতীয় বা ন্যাশনাল ক্যাপাসিটি সম্পর্কিত সমস্যা। তো আমরা কন্টেইনমেন্ট সম্পর্কিত সমস্যার পর্যালোচনা করতে গিয়ে দেখতে পাই যে শহরের টয়লেটগুলো অধিকাংশ ক্ষেত্রেই পিট বা সেপটিক ট্যাঙ্ক এবং এর মধ্যে প্রায় 33% টয়লেটে সোক পিট আছে, বাকি যে টয়লেটগুলা সেগুলো আসলে ইলিগালি ড্রেন বা সারফেস ওয়াটার বডি বা আশেপাশের নর্দমার সাথে সংযুক্ত এবং কন্টেনমেন্টগুলোর গড় আয়তন 4.6 ঘনমিটার যা খুবই ছোট। তেমনিভাবে কালেকশন এবং ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও আমরা দেখছি যে বর্তমানে পৌরসভার দুইটা গ্রুপ এই সেবাটা দিয়ে থাকে, একটা পৌরসভা নিজে আর একটা গ্রুপ হচ্ছে শহরের প্রাইভেট সুইপাররা। পৌরসভাতে একটা ছোট ভ্যাকুটেক আছে, তার মাধ্যমে আসলে তারা খুব লিমিটেড স্কেলে এই সেবাটা দিচ্ছে। পৌরসভার যে সেবাটা সেটা আসলে প্রায় 300% সাবসিডাইজ, কিন্তু ট্রিটমেন্ট
প্ল্যান না থাকার কারণে তারা আসলে এই সেবাটার ব্যাপ্তি বাড়াতে পারছে না। আর প্রাইভেট সুইপাররা আসলে খুবই ট্রেডিশনালি এই সেবাটা দিচ্ছে, তারা কোনো ধরনের সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করছে না, ফলে এটা আসলে তাদের জন্য একটা বিরাট স্বাস্থ্য ঝুঁকি। ব্যক্তি পর্যায়ে প্রাইভেট সুইপাররা যে সেবাটা দিচ্ছে তারা আনুমানিক মাসে প্রায় 4,000 টাকার মতো প্রতিজন সুইপার আয় করছে। এই সেবা দেওয়ার ক্ষেত্রে পৌরসভা বা এই প্রাইভেট সুইপারদের ট্রান্সপোর্টেশনের কোনো ভেহিকেল নাই, ফলে আসলে তারা পিট এমটি করলেও পয়বর্জ্যটাকে আবার আশেপাশের কোনো খালি জায়গা বা খোলা জায়গা বা নর্দমা বা গর্ত করে এটা ঢেকে রাখছে। ডিসপোজালে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রায় 26% পয়বর্জ্য মোটামুটি পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে, বাকি 74% পরিবেশকে দূষিত করছে। কী মাত্রায় পরিবেশকে দূষিত করছে তা পরীক্ষা করার জন্য আমরা ড্রেন থেকে নমুনা সংগ্রহ করে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটা পরীক্ষা করি। পরীক্ষাতে দেখা গিয়েছে যে বিওডি, সিওডি, ফেকাল কলিফর্ম ও অন্যান্য উপাদানের উপস্থিতি অনেক বেশি। তেমনিভাবে জাতীয় পর্যায়েও পয়বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট নীতিমালা বা গাইডলাইন না থাকার কারণে পৌরসভা পর্যায়ে শহরব্যাপী পয়বর্জ্য সেবা বাস্তবায়ন করাটাও একটা বড় চ্যালেঞ্জ। তবে ফরিদপুরে আমরা যেটা দেখেছি যে নাগরিকদের মধ্যে এই সেবা নেওয়ার একটা চাহিদা আছে এবং যারা এখনও এই সেবার আওতায় আসেননি কিন্তু তারা সেবা নিতে ইচ্ছুক। ফরিদপুর পৌরসভায় আসলে পয়বর্জ্য ব্যবস্থাপনা বর্তমান যে অবস্থা আছে সেটাকে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে উন্নয়ন করতে চাই। আমাদের বর্তমান যে কন্টেইনমেন্ট যেটা আছে এটাকে ডেভেলপ করতে হবে, কারণ এক একজনই এক এক ধরনের মডেল ইউজ করতেছে। একটা ইউনিফাইড ডিজাইন আমরা তৈরি করব যাতে সকল গ্রাহক ওই ডিজাইন অনুযায়ী তাদের এই কন্টেইনমেন্টটা তৈরি করে, সেই ব্যবস্থা আমরা করব। এবং আমাদের এখানে যে প্ল্যানিং সেকশন আছে বা ইঞ্জিনিয়ারিং সেকশন আছে তাদের মাধ্যমে আমরা এই সারা শহরে এই কন্টেইনমেন্ট চালু করব। এমটিংয়ের জন্য যে এখন যে ভেকুট্যাক মেশিন আছে এটা পর্যাপ্ত নয়, আমরা চিন্তা করতেছি যে এটাকেও ডেভেলপ করার দরকার এবং আরও বেশ কয়েকটা ভেকুট্যাক মেশিন আমরা সংগ্রহ করব। আরও উন্নত মানের ট্রান্সপোর্ট ভেহিকেল আমরা সংগ্রহ করব। আর ট্রিটমেন্টের জন্য আসলে অনেক পৌরসভাতেই তাদের নিজস্ব কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না। এই পারপাসে আমাদের প্রায় 3 একরের মতো একটা জমি আছে, উন্নত মানের একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করব। তারপরে আমরা চিন্তা করতেছি বিজনেস মডেল কিভাবে আমরা এই কাজটা করব। সেটা হচ্ছে যে আমাদের অলরেডি 2টা সুইপার অ্যাসোসিয়েশন আছে, বিলগেটস ফাউন্ডেশনের কাছে প্র্যাকটিক্যাল অ্যাকশনের মাধ্যমে আমরা আবেদন করেছি ফান্ডিংয়ের জন্য। যদি তারা কোনো কারণে ফান্ডিং না করে তাহলে আমাদের এই প্রক্রিয়া চলমান রাখার জন্য আমরা প্রয়োজনে আমাদের নিজস্ব অর্থায়ন বা আমাদের অন্য যে সমস্ত প্রজেক্ট আছে প্রয়োজনে তাদের কাছে আমরা অ্যাপ্লাই করব। ইভেন আমাদের যে পার্টনার অর্গানাইজেশন প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ তাদেরকেও আমরা আবেদন করব যে তারাও যাতে ফান্ডিং নিয়ে এগিয়ে আসে। আমরা যে ট্রিটমেন্ট প্ল্যানটা ডিজাইন করেছি এটা অ্যাকচুয়ালি আমাদের অনেক দিনের ছোট ছোট গবেষণালব্ধ জ্ঞান থেকে আমরা প্রপোজ করেছি। এটা আমরা ফরিদপুর পৌরসভার নিজস্ব জায়গাতেই বড় আকারে এস্টাবলিশ করার প্ল্যান করেছি। প্ল্যান্টেড এবং আনপ্ল্যান্টেড 2 ধরনের ট্রিটমেন্ট অপশনই এখানে থাকবে, যাতে করে আমরা খুব ইমিডিয়েট রেগুলার ইন্টারভেলে আমরা কম্পোস্ট পেতে পারি, যেটা আমাদের ফিউচারে বিজনেস মডেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বড় সহায়ক হবে। তো প্ল্যান্টেড ট্রিটমেন্ট বেডের ক্ষেত্রে একটা ট্রিটমেন্ট বেড এবং এর সাথে একটা ম্যাচুরেশন পন্ড থাকবে, এবং আনপ্ল্যান্টেড ট্রিটমেন্ট অপশনের ক্ষেত্রে সেখানে সিরিজ অফ সেডিমেন্টেশন চেম্বার, একটা সিসপুল এবং একটা ম্যাচুরেশন পন্ড থাকবে। টোটাল ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি থাকবে 35 কিউবিক মিটার পার ডে। এটা আমরা 3 বছর মেয়াদী একটা দীর্ঘ সময় ধরে আমরা কনস্ট্রাক্ট করব। প্রথম 6 মাসে আমাদের প্ল্যানটা যেটা আমরা বলছি ইনসেপশন ফেজ, এই ফেজে আমরা ল্যান্ড ডেভেলপমেন্ট সহ অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো কমপ্লিট করব। এরপরের 18 মাস যেটা আমরা বলছি পাইলট ফেজ, পাইলট ফেজে আমরা 35 কিউবিক মিটারের মধ্যে 21 কিউবিক মিটার ক্যাপাসিটির একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা এখানে কনস্ট্রাকশন কমপ্লিট করব, যেটা বোথ প্ল্যান্টেড এবং আনপ্ল্যান্টেড 2 ধরনের অপশন এর মধ্যে থাকবে। এবং পরবর্তী 1 বছর যেটাকে আমরা বলছি স্কেল আপ ফেজ, সেই স্কেল আপ ফেজে রিমেনিং যে 14 কিউবিক মিটার যে ভলিউমটা থাকবে সেটা আমরা এক্সিস্টিং যে সেট আপটা থাকবে তার সাথে আমরা অ্যাটাচ করে কনস্ট্রাকশন করব, যাতে করে 3 বছর পরে আমরা 35 কিউবিক মিটার প্রত্যেক দিন স্লাজ আমরা এখানে ট্রিটমেন্ট করতে পারি। We are thinking to support the government of Bangladesh to develop a FSM sectoral coordination platform where the both the government agencies, NGOs, research institutes and other development partners, they can share their learning, they can share their challenges and future project programs, everything. And we are very glad that the government has taken a very good initiative to develop the Faecal Sludge Management Institutional and Regulatory Framework. From Practical Action Bangladesh, we are also supporting this initiative of the government in many ways. Bill Barinda Gates Foundation, বাংলাদেশের ফরিদপুর পৌরসভাকে সিলেকশন করেছেন, সেই জন্য আমরা ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারি এবং বেসরকারি সকল সংস্থার কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি
যাতে এটা আমরা শতভাগ বাস্তবায়ন করতে পারি। সেই সাথে সাথে ফরিদপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণের কাছে, নাগরিকের কাছেও একইভাবে সহযোগিতা কামনা করছি, যাতে আমরা এটা খুব সহজে বাস্তবায়ন করতে পারি।